হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও আপনাদের সাথে। আশা করি সবার আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমে দেখিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে কেক। সো এই কেকটা হচ্ছে কি, আমি কিছুদিন আগেই ডেলিভারি দিয়েছিলাম। তো এই কেকটা হচ্ছে রাতুলের একটা স্কুল ফ্রেন্ড অর্ডার করেছিল। তো ওনার কাছে কেকটি অনেক অনেক ভালো লেগেছে। আই এম ব্লেসড যে ওনার কাছে অনেক অনেক ভালো লাগছে, আর অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছে। আর এই কেকটা হচ্ছে সনিক থিমের কেক। এই কেকটা হচ্ছে গিয়ে 6-7 পাউন্ডের মতো হবে। আসলে আমি ভুলে গিয়েছি এটা কিছুদিন আগে ডেলিভারি দেওয়া, তো বাট কেকটা বেশ উঁচু হয়েছে। আর দেখতে কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো আমরা হচ্ছে কেকটা ডেলিভারি দেওয়ার জন্য সকাল সকাল বের হয়ে যাচ্ছি, কারণ এটা ডেলিভারি দিতে হবে লং বিচে। আমরা কিন্তু ডেলিভারিও দিয়ে থাকি, আবার যারা পিক আপ করতে চান তারা কিন্তু অবভিয়াসলি পিক আপ করতে পারেন আমাদের বাসা থেকে। ডেলিভারি দিলে আমরা ডেলিভারি চার্জটা অ্যাড করে নিই। তো আমরা যেহেতু লং বিচে এখন কেক ডেলিভারি দিতে যাচ্ছি, তো আমরা কেকটা ডেলিভারি দেওয়ার পর আমরা কিছু সময় ঘুরবো, কারণ আমরা অনেক দিন পর আজকে লং বিচে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি আমাদের কেকটা ডেলিভারি দিতে। সো আমরা এত আর্লি বের হয়েও আমরা ট্রাফিকে পড়ে গেছি, এখন 1 ঘন্টার মতো সময় লাগবে। আমরা রওনা দিয়ে দিলাম। এই যে রাতু, হ্যালো। আমরা হচ্ছে কি ওখানে কেক ডেলিভারি দেওয়ার পর আমরা একটু ঘোরাফেরা করব, কারণ আমরা অনেক দিন পর লং বিচে যাচ্ছি। আসলে সময়ই হয় না লং বিচে যাওয়ার, কারণ কাজের এত ব্যস্ততা আর সবসময় ঘোরা হয় আশেপাশে। লং বিচে আর কি অনেক দিন হয়েছে আমাদের যাওয়া হইতেছে না, তো এক সুযোগে ঘোরাও হয়ে যাবে লং বিচ। সো এই অপেক্ষায় আছি কখন এই ট্রাফিক শেষ হবে, কখন আমরা পৌঁছাবো, কারণ আজকে রোডটা ভালোই পড়েছে। আল্লাহ আল্লাহ করে ভালো করে আমরা কেকটা ডেলিভারি দিতে পারলে আমি শান্তি, মানে যতক্ষণ না পর্যন্ত আমি কেকটা আমি আমার কাস্টমারের হাতে পৌঁছায় দিতে পারি ততক্ষণ পর্যন্ত আমার একটা টেনশন কাজ করে যে কখন দিব, কখন দিব, ঠিক মতো দিব কি না, ঠিক মতো পৌঁছাবে কি না। সো এই তো ওয়েট করতে থাকি কখন আমি যাই। তা আপনারা আজকে ফুল ব্লগটা দেখুন, আপনাদের সবার আশা করি ভালো লাগবে। কেক ডেলিভারির পর আমরা যেহেতু সকালবেলা বের হয়েছি, এখানে আস্তে আস্তে 11:30টার মতো বেজে গিয়েছে। তা আমার অনেক বেশি খিদা লাগছে। রাতুলের কি খিদা লাগছে? আমার অনেক খিদা লাগছে, আমাদের দুইজনের খুব খিদা লাগছে। তো আমরা একটা হালাল মেডিটেরিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, সেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস গ্রিল। সো এখানে আসছি, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে একটু ঘোরাফেরা করবো। সো আমরা এখন ঢুকি। এখানে অনেক অনেক আইটেম রয়েছে, আপনাদেরকে একটু মেনুটা দেখাই। এখানে ব্রেকফাস্ট আইটেম, অ্যাপিটাইজার, তারপরে হচ্ছে গিয়ে সাব স্যান্ডউইচও রয়েছে, বার্গার রয়েছে, মেডিটেরিয়ান ফুড রয়েছে, অনেক কিছু আছে। সো আমরা এখান থেকে মেডিটেরিয়ান ফুডের মধ্যে কাবাব প্লেটটা আমি নিতেছি, আমার খুব রাইসের সাথে কাবাব খেতে মন চাচ্ছে। সো এটা নেব, রাতুল গিয়েছে অর্ডার দিতে, আমি এখন ওয়েট করতেছি। আমাদের খাবার চলে এসেছে। আমরা এই যে আমি যে কাবাব প্ল্যাটার নিয়েছি, এটার মধ্যে দুই ধরনের কাবাব এসেছে, রাইস ফ্রাইস আর হচ্ছে হামাস, আর সাথে পিটা ব্রেডও রয়েছে, আর রাতুল নিয়েছে র্যাপ। সো আমরা এখন বিসমিল্লাহ করে খাওয়া শুরু করব। অনেক অনেক ইয়াম্মি লাগতেছে দেখতেই, আই জাস্ট লাভ ইট। চামচ দেয় স্পুন পর, গিভ ইট টু মি, থ্যাংক ইউ ভেরি মাচ। বিসমিল্লাহ করে আমি একটু রাইসটা মুখে দেই। আমি খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখন এসেছি কস্কোতে একটু শপিং করব। আর খাওয়া দাওয়া অনেক অনেক মজা ছিল,
খুবই খুবই ভালো লেগেছে আমাদের কাছে। এখন কষ্টতে টুকটাক শপিং করব, বাসার জন্য কিছু করব আর বাংলাদেশের জন্যও কিছু করব যদি কিছু পছন্দ হয়। কষ্টতে ঢুকেই দেখলাম কি টিভি, কার্ট নিবা একটা, হ্যাঁ একটা কার্ট নিয়ে নাও। টিভি দেখে তো আমার মন একদম ভরে গেছে, তো ইনশাল্লাহ আমাদের একটা বড় হচ্ছে গিয়ে 70 ইঞ্চের একটা টিভি কেনার ইচ্ছা আছে। সেটা এখন না, কিছুদিন পরে ইনশাল্লাহ কিনবো আমরা। আর কস্কোতে সবসময় টিভির উপরে সেল দেওয়া হয়, গুড প্রাইসে ওরা দেয়, সো কিনলে কস্কো থেকে কিনবো। এখানে অনেক ধরনের আমরা ক্যান্ডি দেখলাম, আমরা হচ্ছে গিয়ে দেশে যাওয়ার জন্য কি কি ক্যান্ডি নিতে পারি, কোথায় কি কম, সেগুলো একটু আইডিয়া নিলাম এখান থেকে। যেমন M&M'টা এখানে হচ্ছে গিয়ে 3 পাউন্ড, এটাতে না এটা হচ্ছে 3 পাউন্ড, আর এটা হচ্ছে ইস্তিয়াক অনেক লাইক করে, এটা হচ্ছে 3.89 করে, সো ইনশাল্লাহ এখান থেকে নেব। আরও কিছু ক্যান্ডি দেখলাম আমরা, যেমন এটা আমার আব্বু অনেক বেশি লাইক করে, সো আমরা এটা এখান থেকে নিয়ে যাব যাওয়ার আগে। এটা 6টা বার আছে, 10.79 করে। অনেক অনেক ক্যান্ডি, ক্যান্ডির সমাহার এখানে, সেখানে দেখে আমরা আইডিয়া নিলাম। আর এই যে সবার ফেভারিট এই ক্যান্ডিটাও এখানে রয়েছে, এটা 14.69 করে। আমরা এখন বের হয়ে যাব, আমাদের কিছু টুকিটাকি শপিং করেছি, একটু দেখাই কি কি করলাম। এখানে আমরা একটা কেক নিয়েছি, এই কেকটা দেখে আমার খুব খেতে মন চাইতেছে, আই হোপস অনেক ভালো হবে। একটা কেক নিলাম, আর এটা হচ্ছে গিয়ে র্যাপ করার জন্য যে কোনো জিনিস, প্লাস্টিক র্যাপার, তো এটা একটা আমি রাখবো, একটা হচ্ছে আম্মুর জন্য আমি কিনলাম। আর এখান থেকে ম্যাকারনস নিলাম আমি, এই হার্ট শেপের ম্যাকারনগুলি অনেক অনেক লাইক করছি আমি, আমার অনেক ভালো লাগছে, সো এটা একটা নিলাম। এখানে 25 পিসের মতো রয়েছে। আর পিস্তাশো নিলাম, তো আমার এই বাদামটার খুবই প্রয়োজন ছিল, যেহেতু অনেক শ্যামাই ট্যামাই ফিনি টিনি বানানো হয়, তো একটু বাদাম দিলে ভালোই লাগে, আর বাদাম শেষ হয়ে গিয়েছিলো, তাই হচ্ছে গিয়ে এটা নিয়ে নিলাম। তো এই তো হচ্ছে আমাদের আজকে কস্কো শপিং, দেন আমরা আবার একটু ঘুরতে যাব এখান থেকে বের হয়ে, তো আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। কস্কোতে আরও ঘোরাফেরার পর আরও অনেক কিছু নেওয়া হয়েছে, যেমন এটা নিয়েছি হচ্ছে ভিটামিন ওয়াটার, এটা রাতুল নিয়েছে। আমি একটা ম্যাঙ্গো জুস নিয়েছি, যারা বাংলাদেশ থেকে ফ্রুটিকা খেয়ে আসছেন আমার মতো, তারা কিন্তু এই ম্যাঙ্গো জুসটা নিতে পারেন, এটা কস্কোতে পাওয়া যায়। আর এটা $5 মানে করেন $6 মতো, এটা কিন্তু খুবই খুবই মজার, আপনারা যারা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন, আমি বলবো মাস্ট বি ট্রাই। হ্যালো গাইস, আমরা এখন এসেছি হচ্ছে গিয়ে লং বিচের এদিকে, কুইন ম্যারির সামনে, তো আমরা ওদিকে যাচ্ছি আর কি। এখান থেকে হচ্ছে গিয়ে আমরা রোডটা ক্রস করে কুইন ম্যারির সামনের দিকে যাব, তো এখানে এখন পর্যন্ত অনেক রোদ, বিকাল হবে আর কি, সো আমরা এখানে কতক্ষণ টাইম স্পেন্ড করব, দেন হচ্ছে বাসায় যাব। আমরা এখানে অনেক দিন পর আসি, তাই হচ্ছে কি এই জায়গাটা একটু ঘুরব। আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে সকাল থেকে আর কি, তো ভালোই লাগতেছে। আমরা এখন কুইন ম্যারির সামনে দিকে যাই, রাতুল হচ্ছে গাড়ি থেকে নিচ্ছে সানগ্লাস, এত রোদ, অনেক রোদ। এখানে গাছগুলো এত সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে এখানে, আর এত নিট অ্যান্ড ক্লিন থাকে। আমরা এখানে লাস্ট আসছি হচ্ছে গিয়ে পাঁচ ছয় মাস আগে, আর আজকে আসলাম। জায়গাটা কি সুন্দর লাগতেছে দেখছো দাদু, আমরা এখন কুইন ম্যারির সামনের দিকে যাব। আমি ভাবছিলাম কি আমরা যে ক্যাটালিনা আইল্যান্ডে আছে না, ভাবছি এখান থেকে উঠতে হয়, লোকেশন আছে
এখানে ও আমি তো ভাবছি এখান থেকে উঠবো আমরা রোডটা একদম মুখের সামনে সান একদম কিস্ট করতেছে এদিক দিয়ে আসো আমরা এখানে আসছি কয়েকটা ছবি তোলার জন্য যেহেতু আমাদের অ্যানিভার্সারি খুবই কাছাকাছি চলে আসছে তো ভাবলাম কুইন ম্যারির সামনে যখন আসছি একটু ফটোশ্যুট করে নেই নিজেরা নিজেরা আমাকে দেখা যাইতেছে না এখানে পিছনে রোদ দেখে এই পাশে আসো হাউজ ইউর ফিলিং হ্যাঁ জায়গাটা এত কোয়াইট প্লেস মানে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন সবসময় ভালো লাগে আমাদের বাসা যে কেন এটা আশেপাশে হলো না তাহলে আমরা এভরিডে এসে এখানে হাঁটতাম দেন গল্প করতাম আমাদের বাসার সামনে যে পার্কগুলি সেগুলো একদম নোংরা পার্ক তাই যাওয়া হয় না যে ওখান থেকে একটা বোট আসতেছে শিপ শিপ বোট না ওগুলি হচ্ছে গিয়ে ক্যাটালিন আইল্যান্ডে যায় আর সামনে হচ্ছে কুইন ম্যারি তো আমরা যেহেতু আস্তে আস্তে বিকাল হয়ে গেছে রৌদ্রতা একদম এ পাশে চলে আসছে দেখে ছবিগুলো ভালো আসতেছে না কুইন ম্যারির সাথে বাট দুপুরবেলা আসলে মেবি একটা দেড়টার দিকে আসলে তখন হচ্ছে গিয়ে ছবির আরেকটু সুন্দর আসতো সো ব্যাপার না আমরা এখানে অনেক এনজয় করতেছি অনেক ভালো লাগতেছে আপনারা আসবেন এখানে জায়গাটা সবসময় অনেক ভালো লাগে আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি আর যেহেতু লং বিচে এসেছি তাই ভাবলাম কুইন ম্যারির সামনে একটু ফটোশ্যুট করে নেই আর যেহেতু আমাদের অ্যানিভার্সারিও সামনে ছিল আর এই ভিডিওটা দিতে দিতে আমাদের অ্যানিভার্সারি অবশ্য পার হয়ে গিয়েছে কারণ ভিডিও দিতে দিতে একটু লেট হয়ে যায় আমার সব কিছু ম্যানেজ করে ভিডিওটা এডিট করতে একটু সময় লেগে যায় আমার সো এই তো আমরা কতক্ষণ হাঁটাহাঁটি করলাম রংবং করলাম ঢংটং করলাম দেন হচ্ছে আমরা বাসায় চলে যাব আর এখানে যে ছবিগুলি উঠিয়েছি আমরা ট্রাইপড দিয়ে উঠেছি খুবই সুন্দর আসছে ছবিগুলো ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব যারা আমার ফেসবুক পেজটি ফলো করেনি তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন সেখানে আমি আমার ডেইলি আপডেটগুলো দিয়ে থাকি সেখানে আপনারা দেখতে পারবেন আর আমার ফেসবুকে পেজের কিন্তু সেম নাম সানজিদাস ব্লগ আর সাথে সাথে কিন্তু যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আমরা ওয়ালমার্টে এসেছি আমার একটা হানির দরকার ছিল সো এখান থেকে একটা হানি নিয়ে যাচ্ছি এই ছোট্ট কিউট হানিটা খুবই পছন্দ হয়েছে আর এটার প্রাইস হচ্ছে গিয়ে $4 মানে $3.94 সো একটা মধু নিচ্ছি এটা খুব কিউট ডিব্বাটা খুবই ভালো লাগছে কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল তাই হচ্ছে গিয়ে ওয়ালমার্টে এসেছি আমি আমি একা না রাতুল আসছে অনেক দিন পর আমি আজকে এসেছি ওয়ালমার্টে সবসময় তো রাতুলকে বলে দিই যে এটা আনতে হবে আমার আসলে আসা হয়নি আজকে অনেক দিন পর ওয়ালমার্ট দেখে নতুন নতুন মনে হচ্ছে এখানে নাটেলা রয়েছে $3.74 করে যখন কোনো কিছু খাবার ভালো লাগে না তখন হচ্ছে কি আমি আর রাতুল নাটেলা দিয়ে পাউরুটি খেয়ে ফেলি তখন কিন্তু মজাই লাগে খেতে এখানে কিছু টুকটাক জিনিস নিয়ে যাচ্ছি কারণ বাসায় এই জিনিসগুলোর দরকার ছিল তো বাসায় যাওয়ার আগে এসব জিনিস নিয়ে বাসায় যাচ্ছি এখানে আমি কিছু ম্যাগনেট নিয়েছি তারপরে হচ্ছে এখানে স্টিলের স্ক্রাব নিয়েছি কারণ আমার সিঙ্কটা ধোতে হয় তাই ধোয়ার জন্য স্টিলের স্ক্রাবটা নেওয়া হয়েছে এখানে আমি নিয়েছি হচ্ছে গিয়ে একটা কর্নফ্লেক্স এই তো টুকিটাকি আজকে আমাদের বাজার বাসায় যাওয়ার আগে সব বাজার করে বাসায় যাচ্ছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে